Hey guys, welcome back again to another video of Hungry Bites and Hungry Bites. পক্ষ থেকে নতুন ভাবে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা হবে একটা ভার্সেস ভিডিও। হ্যাঁ, ভার্সেসটা হচ্ছে সুলতান ডাইন ভার্সেস হাজি নান্না। না হাজি আর নান্না আলাদা আলাদা না, হাজি নান্না। যেহেতু সুলতান ডাইন বিখ্যাত কাচ্চির জন্য, হাজি নান্নাতে পোলাও টোলাও সহ আরো অনেক কিছু ছিল, কিন্তু আমি কাচ্চিটাই আনছি। হাজি নান্নার কাচ্চি ভার্সেস সুলতান ডাইনের কাচ্চি, ঠিক আছে? সুলতান ডাইন অনেক আর কি হাইপ কামানো একটা রেস্টুরেন্ট, সেখানে তার সাথে হাজি নান্নার তুলনা করতেছি আর কি। আমি জাস্ট ইমাজিন আর কি একটা রেঞ্জ জানতে চাইতেছি যে সুলতান ডাইনের সাথে হাজি নান্নার কতটুকু টক্কর দিতে পারে আর কি, কে কতটুকু কাছাকাছি যেতে পারে আর কি। সুলতান ডাইনের কাছাকাছি হাজি নান্না যেতে আদৌ যেতে পারবে কি পারবে না, সেটাই আজ চেখে জানাবো আমি। অ্যান্ড সুলতান ডাইনের স্পেসিফিক রিভিউ অ্যান্ড হাজি নান্নার স্পেসিফিক রিভিউ ইনশাল্লাহ আমি আনার চেষ্টা করবো আজকের জন্য। খাবারের কোন ব্যবস্থা রাখে নাই, ওনারা সম্পূর্ণ করতেছে টেক টেক ওয়ে বা টেক টেক আউট। যাই হোক আর কি, আমরা পার্সেল আনার ব্যবস্থা আছে, শুধু বসে খাওয়ার তেমন কোনো ব্যবস্থা নাই সুলতান ডাইনে, যে পাই নাই। তাই আমরা নিয়ে চলে আসছি পার্সেল অ্যান্ড ঘরে বসে আজ একটা রিভিউ হবে। সো আগে আমরা এগুলোকে আনবক্স করি অ্যান্ড প্লেট ঢেলে নিই। সো গাইজ, আমাদের আর কি খুলে আনপ্যাক করে ঢালা কমপ্লিট। এটা হচ্ছে সুলতান ডাইন, এটা হচ্ছে হাজি নান্নার। সুলতান ডাইনের হচ্ছে বাসমতি চালের কাচ্চি, হাজি নান্নার হচ্ছে চিনি গুঁড়া চালের কাচ্চি। সুলতান ডাইন এখানে ঝোল জমাট পেয়ে গেছে আর কি, কাচ্চিটা যেহেতু পার্সেলে ছিল তারপরে আনতেও অনেকটা স্ট্রাগল করতে হয়েছে আমার। সো সেজন্য হয়তো বা নিচে ঝোলটা কি জমে গেছে, আই ডোন্ট নো। আর হাজি নান্না এখনো ঠিকঠাকই আছে দেখা যাইতেছে, বাট এটা চিনি গুঁড়া চাল, এটা বাসমতি চাল। তো যেহেতু মুখের মধ্যে লোক চলে আসে, যেহেতু সুলতান ডাইন অলরেডি অনেক আর কি হেভি রিচ টেস্টি, তাই আমরা একটু লেস টেস্ট আর কি লেস মর মশলাদার হাজি নান্নাতে যাই। সো এই যে আমাদের হাজি নান্না, আমরা আগে দেখব কি কি আছে ভিতরে, কি কি কোয়ান্টিটি, অ্যান্ড লেটস টেক ইট আউট। আগে বলছি চিনি গুঁড়া চালের কাগাতে আসছি, স্মল সাইজের একটা আলু, দুইটা আলু, মিডিয়াম সাইজ, মিডিয়াম না ছোট সাইজের একটা মাটন, ও এখানে আর একটা মাটন পিস আছে আর সামনে। তো এই একটা অ্যান্ড দুইটা মাটন পিস, আপনারা এই জাজ করেন পিসগুলা। আই থিঙ্ক আমার মতে পিসগুলা ছোট ছোট পিস। এটার এই প্রপোর্শনের প্রাইস হচ্ছে 200 টাকা। অ্যান্ড এখানে আছে আমাদের কাছে সুলতান ডাইনের কাচ্চি, এমা এটা তো আরো ছোট, একটা আলু আর নাই, প্লাস সুলতান ডাইনের এই দুই পিস দেওয়া হয়েছে একেবারে পিচি অ্যামাউন্টের। ওই যে একটা টুকরা, এটা হয়তো বা ভেঙে গেছে আর কি, যে দুই পিস একেবারে ছোট ছোট। সুলতান ডাইন ওয়াইজ আই থিঙ্ক সো হাজি নান্নাটা বড়, সুলতান ডাইনের চাইতে হাজি নান্নাটা বড়। সুলতান ডাইনের কাচ্চিটা অনেক মশলাদার থাকে, এটা অনেক মশলাদার, বাট মশলাটা নিচের দিকে জমে গেছে। হাজি নান্নার কাচ্চির একটু লেস মশলাদার আর কি, কলকাতার কাচ্চি টাইপের। সো আমাদের এখানে দুই টাইপের কাচ্চি, তো এটা দেখাই দিলাম। এই যে আলু, এখানে দেওয়া হয়েছে দুই পিস সব আলু আর কি হাজি নান্নায়। তো আই থিঙ্ক সো সুলতান ডাইনের সাথে হাজি নান্নার সাইজ সাইজ বড় লিমিটেড। তো যাই হোক, আমরা এখন আগে হাজি নান্নার দিকে যাই। সো গাইজ, আমরা আগে হাজি নান্নার কাচ্চিটা ট্রাই করি। বিসমিল্লাহ, জাস্ট ওনলি টু রাইস। আমি আলু দিয়ে খেতে খেতে একটু জেনে নেন যে কাচ্চিতে আলুটা কি কিভাবে আসবো, অ্যান্ড লেস মশলাদার কাচ্চি
আর হেভি মমসা দরকার আছে কোথা থেকে কোথা থেকে আসছে আর কি কাচ্ছি বিহাইন্ড দ্য স্টোরিটা একটু জেনে নেন ততক্ষণে আমি আলু দেখবেন ভাই বেসিক্যালি কাচ্ছি জিনিসটা যাত্রা শুরু করছে লখনউতে নবাব ওয়াজেদ আলী শাহ যার হাত ধরে কাচ্ছি আমরা পাইছি মোস্ট আন্ডাররেটেড একটা নবাব অনেক কিছু দিয়েছে আমাদেরকে যেমন লখনউতে কত্থক ঠুমরি কাচ্ছি অনেকে বলে যে নবাব ওয়াজেদ আলী শাহ গরিব ছিল তাই আলু আলু ইউজ করতো কাচ্ছিতে না মূলত জিনিসটা এমন ছিল না মূলত জিনিসটা ছিল কি নবাব ওয়াজেদ আলী শাহ একদিন প্রাসাদের মধ্য দিয়ে হাঁটতাছিল তিনি অনেক ভালো একটা স্মেল পায় স্মেলটা ফলো করে জানতে পারে যে তার শ্রমিকদের জন্য আর কি খাবার পাক করা হইতেছে খাবারের মধ্যে বেসিক্যালি রাইস রাইসের সাথে আর কি টাইম বাঁচানোর জন্য রাইসের সাথে মিট মিশিয়ে আর কি খাবারটা দেওয়া হতো বিরিয়ানি টাইপ অনেকটা ওয়াজেদ আলী শাহর ওই জিনিসটা পছন্দ হয় অ্যান্ড তিনি ওই দিন বলে যে হি নিডস ইট আর কি আমার এই খাবারটাই প্রয়োজন সো তখন ইন্ডিয়ান প্রদেশে তখন আলু জিনিসটা প্রপারলি নিউ রাজুকে একটা ভাব আনার জন্য কাচ্চির মধ্যে তখন আলু ইউজ করা হলো অ্যান্ড ওয়াজেদ আলী শাহ জাস্ট ওয়াও বুঝতে পারছেন যাই হোক এখন এটা বিস্তারিত আলাপ করে আলুটা পারফেক্ট বয়েলড আর কি সেই সেদ্ধটা পারফেক্ট হয়েছে ভিতরে মশলা আছে বাট এটা হচ্ছে লেস মশলা লেস মশলাদার কাচ্ছি আর কি আমি পার্সোনালি আবার একটু হেভি মশলাদার কাচ্ছি একটু বেশি পছন্দ করি এটা মশলার অ্যামাউন্ট অনেক কম এখানে একটা লেগ পিস দেওয়া হয়েছে মিটটা কি মাটনটা একটু হার্ড মোটামুটি হার্ড মিট বাট মিটটা মোটামুটি ফ্লেভার মিট একবার খাই হাজিনান্না চলে সো গাইস হাজিনান্না তো খেলাম ফাইনাল রেটিংটা দেওয়ার আগে আমি একবার সুলতানস ডেন্ট একবার খাই ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন ফার্স্ট ইমপ্রেশনে আমার চোখে যা পড়ছে আর কি সুলতান ডেনের মিটটা অনেক ছোট প্লাস বোন আর কি সম্পূর্ণ হাড্ডি দিয়ে দিয়ে দিয়েছে আমাকে অ্যান্ড আলুর সাইজটা একটু বড় তো আমি একটু সাধারণ একটু রাইস খাই ঝোল আর চাউল আলাদা আলাদা কেন বুঝলাম না সাধারণ একটু রাইস খাই যা বললাম সম্পূর্ণ একটা হাড্ডি দিয়ে দিয়ে দিছে আমাকে সো গাইজ আমরা আর কি আমি দোদোনোটা খেলাম এখন জাজের জাজমেন্টের পালা ফার্স্ট অফ অল এটা বাসমতি চালের কাচ্ছি এটা হচ্ছে চিনি গুঁড়া চালের কাচ্ছি এটা অনেকটা হচ্ছে বিরিয়ানির মতো টেস্ট আর কি হ্যাঁ আর এটা প্রপারলি মাখা মাখা ফ্লেভারটাই আছে সুলতান ডেনে যে মাখা মাখা একটা ফ্লেভার থাকা থাকে বা থাকার কথা সেই ফ্লেভারটাই আছে বাট হয়েছে কি হয়তো বা লকডাউন টাইম পাক করছে কম আর কি দেখছি আর কি ব্যাগের নিচে থেকে হয়তো আমাকে দেওয়া দিছে তাই ঝোলটা একটু বেরিয়ে চেষ্টা করছে যদিও কাচ্ছি আমরা মাখা মাখাই পছন্দ করি আর কি পার্সোনালি আমি একটু বেশি মশলাদার কাকাচ্ছি না বেশি প্রেফার করি আর ওই এই কাহিনী হয়েছে এই কারণে আর কি লাস্টের পিসটা বা একজি দুর্ভাগ্য আর কি নিয়েছি না আমি জাস্ট ট্রাই করতে চাইছিলাম হাজিনান্না কি কাছাকাছি টক্কর দিতে পারে কিনা হাজিনান্না হাজিনান্নার জায়গায় চলে মোটামুটি ভালোই একটা পারফরমেন্স দিছে কোনোটার সাথে ভার্সেস হয় না সুলতান ডাইন সুলতান ডাইন হাজিনান্না হাজিনান্না আর কি দুটোটা অনেক বেশি আপ ডাউনের এই দুইটার সাথে কোনোভাবে কম্পেয়ার হয় না কিন্তু হাজিনান্নাও খারাপ না চলে হাজিনান্না অনুযায়ী আর কি যেই ক্যাটাগরির কাচ্ছি চিনিগুড়া চালের কাচ্ছি এই কাচ্ছি অনুযায়ী এটা চলে বাট সুলতান ডাইন ইজ বেস্ট তো গাইস দ্যাটস ইট ফর দিস ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন আপনার আপনি কোন কাচ্ছিটা বেশি পছন্দ করেন আমি পার্সোনালি সুলতান ডাইন বাদে নাও আপনি পার্সোনালি কোন কোন কাচ্ছিটা পছন্দ করেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও রেগুলার আপডেট পেতে আজকের জন্য বিদায় টাটা বাই বাই